ঠিক আছে থ্যাঙ্ক ইউ না ঠিক নাই দিদি বিভিন্ন সময় শুনছি দেখছি মানে সোশ্যাল মিডিয়ায় জয় তার বাবাকে পুতুল করে ফেলছে আচ্ছা পুতুলটা যেটা হয়েছিল আমি আসলে একটু মজার বসেই বলেছি কারণ প্রচুর খেলনা কিনতো সে প্রত্যেক দিন একটা দুটা করে খেলনা কিনতো তো ওই ব্যাপারটা আসলে মজার ছলে বলা যে তার পকেট ফাঁকা করে দিচ্ছে কিন্তু একটাও কাজের নয় কারণ খেলনাগুলো সকালে কিন্তু বিকেলে ভেঙে ফেলতো আর তার একটা বদ অভ্যাস জয়ের সেটা হচ্ছে যে স্ক্রু ড্রাইভার নিয়ে যে কোনো কিছুই খুলে এলোমেলো করে ফেলে সেটাকে সে জানতে চেষ্টা করে আবার ওটাকে ঠিকঠাক করে ফেলে তো ওইটা নিয়ে আসলে মজার ছলেই বলা জয়ের আম্মুকে কি গিফট করে জয়ের আম্মুকে তো মানে যদি স্পেসিফিক বলাই হয় শাকিব খানকে ঘিরে তো অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় একটা গিফট আমাদের অনেক গণমাধ্যম কর্মীরা আছেন যারা আমাদের খুবই কাছের খুবই ভালোবাসার মানুষ আমাদের বড় ভাই বোন নিজেদের মানুষ বেসিক্যালি একটি ছবিকে যদি আমরা প্রফেশনালি দেখি তাহলে অনেক মন্তব্যই করা যায় আর যদি পার্সোনালি বা ভালোবাসার জায়গা থেকে দেখি আবদার জায়গা থেকে দেখি তাহলে আসলে কোনো ভাষায় ওখানে বলার থাকে না শুধুমাত্র হয়তো বা এখন ফেসবুকে কিছু ইমোজি আছে হয়তো লাভ ইমোজি ছাড়া কিছুই বলার ভাষা থাকে না তো অনেকেই ছবিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি করেছে যাদের কাছে যে ধরনের কথাবার্তাগুলো একদমই আশা করা হয়নি কারণ জয় একটা বাচ্চা মানুষ ভালোবাসার জায়গা যে কোনো কাছে যে কোনো মানুষের কাছে চাইতে পারে এবং যে কোনো মানুষই তাকে দেবে তো এটা একজন মা হিসেবে আমার ভীষণ খারাপ লেগেছিল এনিওয়েজ আর ছবিটার যেটা পেছনে খবরটা হচ্ছে কি জয় আসলে খাবার খাচ্ছিল একটা রেস্টুরেন্টে ও ভীষণ নাগেট খেতে পছন্দ করে তো নাগেট খেতে খেতে তার হঠাৎ করে মনে হয়েছে যে সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে ঘুমাবে তো বেঞ্চে শুয়েছে তো বেঞ্চে শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল যে বাবা তুমি এখানেই বসতে হবে কারণ বেঞ্চে শুয়ে তার জায়গাটা নাই বেসিক্যালি বাবাকে উপরেই বসাতো তো বেঞ্চে বসানোর পর স্পেসটা ছোট হয়ে গেছে আর জয় তো বেশ লম্বা টম্বা হয়ে গেছে বেঞ্চটাকে ফিল আপ করে ফেলেছিল সেখানে বসছে তো তখন আমার মনে হয়েছিল বাহ দারুণ তো একটা ছবি একটা ক্যাপচার করি দ্যাটস ইট এখানে আহামরি কোনো অনেকেই বলেছে যে আমেরিকাতে নাকি হোমলেস থাকে এটা তার প্রতীক ছবি এই সেই মেয়রকে ডেকেছেন তারপর এই কী অবস্থা এই কী দেখলেন আমাদের এই কাছের মানুষরা তো যারা যারা লিখেছেন তাদের ঘরেও সংসার সন্তান আছে তারাও ভালোবাসাটা এভাবেই দেয় তো আমি এটুকু বলতে চাই যে আসলে বাবা তো বাবাই বাবার অন্তরে বা সন্তানের ভালোবাসাটা থাকে এবং সন্তানের ভেতরে কিন্তু বাবার ভালোবাসাটা থাকে সেটাকে সবসময় এনে একটা ভিউ বাড়ানো বা একটা কন্ট্রোভার্সির দুই চারটা কমেন্টস বাড়ানো এটা আসলে ভালো ভালো মানুষ বা ভালো পরিবারের ইয়েটা দেখায় না এটা আমার খুব কষ্টের জায়গা থেকে যেহেতু সুযোগ হয়েছে তাই আমি কথাটা একটু বললাম এবং বাংলাদেশে যখন ফিরলেন এসেই চিটাগাং এবং তারপরে সেই জায়গায় এই যে প্রথমেই ধন্যবাদ জানাবো সকল দর্শকদেরকে কারণ আজকে তাদের ভালোবাসায় হয়তো বা এই ব্যস্ততা কারণ তারা যদি না চাইতেন প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার সকল দর্শক ভক্তবৃন্দ যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষীদেরকে কারণ তাদের চাওয়াই ব্যস্ততা তারা যদি না চাইতেন হয়তো এই ব্যস্ততা কখনোই আমার জীবনে আসতো না বা আমি সেই ব্যস্ততার মাঝে নিজেকে ডুবে রাখতে পারতাম না তো ঠিক সেইভাবেই কলকাতার পঞ্চম জাতীয় চলচ্চিত্র উৎসবে যেখানে আমার প্রথম প্রযোজিত একটি সিনেমা লাল শাড়ি সকলেই জানেন তারপরে কলকাতা থেকে একদম সোজা চিটংয়ে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের একটি শোরুম ওপেনিং করেছি এবং সেইখান থেকে আমাদের সকলের প্রিয় দুজন মানুষ বারিশা হক এবং সীমান্ত তো আলভি সীমান্ত তো ওদের দুজনেরই ভালোবাসায় গড়ে উঠেছে আশকোনাতে একটি সাফি রেস্টুরেন্ট যেটার উদ্বোধন অনুষ্ঠানে আজকে আমি এসেছি তো সব কিছু মিলে সকলের ভালোবাসায় এটাই ইম্পর্টেন্ট আমি সকলের কাছে কৃতজ্ঞ
দিদি একটু জানতে চাই আসলে কলকাতায় গেলেন, কলকাতায় মূল জানতে চাই, যেটা জানতে চাই আচ্ছা থামবো আস্তে আস্তে আসি, আমি কিন্তু কিছু বলিনি। কলকাতা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমার লালশাড়ি বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আপনার লালশাড়ি প্রদর্শিত হয়েছে, এই বিষয়টা একটু জানতে চাই আসলে সেখানকার দর্শকদের কেমন লাগছে? মানে লালশাড়ি শেষই হচ্ছে না, লালশাড়ি যে রেশ রেশ বলি আবর্তন বলি কোনো কিছুই শেষ হচ্ছে না, রেশটা এখনো রয়ে যাচ্ছে এবং আগামী দিনেও রয়ে যাবে। আমি একটু ভয়ে ছিলাম প্রথমে, বলি একটু আতঙ্কে ছিলাম, কারণ লালশাড়ি অনেক সময় আমি আমার এই সিনেমাটা ঈদে রিলিজ হয়েছে, তো আমি তো বেশ অনেক বছর ধরেই কাজ করছি, হেলদি কম্পিটিশন হয়েছে সিনেমা নিয়ে, সেটা একজন চলচ্চিত্রের মানুষ হিসেবে আমার কাছে ভীষণভাবে কাম্য ছিল। তো এইবারে ঈদটা আসলেই আমি মনে করি আমার না চলচ্চিত্রের জন্য একটা বড় স্পেশাল একটা ঈদ হয়েছে, কারণ একদম উৎসব মুখর একটি ঈদ পালন হয়েছে। তো আমার মনে একটু কষ্ট ছিল যে অনেকেই না আমার এই লালশাড়ি সিনেমাটা রিলিজ হয়েছে বলতেন না বা বলতে চাইতেন না, তো সেই জায়গাটাতে না খুব মানে ভালো লাগাও কাজ করতো, যে ঠিক আপনাদের মতো যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন তারা তো আমাকে প্রেজেন্ট করতেন, এটা আমার কাছে পরম সৌভাগ্যের, এবং দর্শকদের যে রেসপন্স পেয়েছি সেটা আমার কাছে কম কিসে। এই সব কিছু মিলে মনে হয়েছে যে এবার তো পঞ্চমতম একটা উৎসব, উৎসবে অনেক সিনেমা এসেছে, সেই ভিড়ে আত্মবিশ্বাসী ছিলাম, দর্শকদের প্রতি ভালোবাসার জায়গাটাও আমার অনেক বেশি আস্থা, কিন্তু তারপরও না মানে নিজেদের মানুষের কাছে অনেক সময় আমার ওই জিনিসগুলো শোনা যেত যখন, তারপরে আমি যখন নামলাম এবং আমি হলে গেলাম, হলে গিয়ে যখন নন্দনে প্রদর্শিত হয়েছে, হলে গিয়ে যখন দেখেছি হাউসফুল এবং প্রত্যেকটা দর্শক আমার লালশাড়িকে ভীষণ প্রশংসা করেছে, তাদের একটিমাত্র কথা ছিল যে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যটা হারিয়ে গিয়েছে, কারণ আমরা কিন্তু শাড়ি পরি, আমরা প্রত্যেকটা মেয়েই শাড়ি পরি, কিন্তু শাড়িটা কোথা থেকে তৈরি হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো ওই জায়গা থেকে ওটা নিয়ে নন্দনে আমার লালশাড়িটা দেখেছেন, সেদিনে অনেক ভালো লাগা কাজ করেছে এবং প্রত্যেকটা দর্শকের কাছে সেই উৎসব মুখর একটা ভালোবাসা পেয়েছি। মানে আনন্দ আপনাদের ভক্তদের মধ্যে বয়ে বেড়াচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি বলতেন। ভক্তরা দেখেছেন, আমার মনে হয় যে দেখেছেন, আমার তো বলার কিছু নেই, আর সেই জায়গা থেকে এটা তো কাজের জায়গা না, এই কারণে কারণ আমি মনে করি আমাদের দর্শকরা সবসময় আমাকে পছন্দ করে কাজের জায়গা থেকে, আজকে আমি লালশাড়ি বানিয়েছি বা এই যে সিনেমা, এই যে আমি আমার কথাই বলি, আমি যেমন ব্যক্তি অপু বিশ্বাস, আমাকে কিন্তু দর্শক চেনে যে আমি একজন সিনেমা করেছি এত বছরের কেরিয়ার, তারপরে কিন্তু অপু বিশ্বাস নামটা এসেছে। আর প্রত্যেকটা হয় কি যে একজন সেলিব্রিটির ব্যক্তি জীবনে যে কেউ মানুষই একটু জানতে চায় তারা কীভাবে খেলো, যেমন আমি একটা সময় যখন শাহরুখ খানকে পছন্দ করতাম তখন আমি ভাবতাম যে শাহরুখ খানকে আদৌ ঘুমায়, উনি কি রাইস নেন বা উনি কি আমাদের মধ্যে সকালে উঠে ব্রাশ করেন, তো এটা আসলে ভক্তদের চাওয়া। তারপরে কিন্তু বেলা শেষে যখন শাহরুখ খানের কুচকুচ কোথায় আসতো তখন কিন্তু হুমড়ি খেয়ে দেখতে যেতাম, তো সেই জায়গা থেকে আমার কাজের জায়গাটা দর্শক যেমন দেখতে পছন্দ করে আমিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনের ওরকম আহামরি কোনো গল্প নেই যে যেটা আমার দর্শকদের কাছে প্রকাশ করার কিছু আছে। না ওটা তো আসলে আমেরিকা তো একটা স্বপ্নের দেশ, তো ওই জায়গায় ঘোরার জায়গাটা মানে সব জায়গায় আমার মনে হয় যে আমেরিকাতে যারা গিয়েছেন তারা রাস্তায় হাঁটতে গেলেও ঘোরার জায়গা, তো ওরকমই ঘোরা হয়েছে। না আমি দেখেছি আসলে লায়ন সিনেমা হলে, তখন লালশাড়িটা রিলিজ হয়েছিল তখন কি প্রিয়তমা দেখেছি, আর এরপর তো লালশাড়ি নিয়ে তো প্রচুর দেখেছি, প্রচুর ইয়ে করেছি, আর বাকি যে সিনেমাগুলো ছিল আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি দেখবো, বেসিক্যালি আমি সময় এখনও করে উঠতে পারিনি, তবে এইটুকু বলছি বাকি সিনেমাগুলোও দেখবো। হ্যাঁ, তবে এইটা শুনেছি যারা যারা আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, দেখেছেন হয়তো বা যে একটা সেলিব্রিটি নাইট ছিল উইথ অপু বিশ্বাস, তো ওই প্রোগ্রামের মাঝে অনেক দর্শকদের মধ্যে আমি ওই ধরনের উন্মাদনা দেখেছি যে তারা প্রিয়তমা দেখেছেন এবং প্রিয়তমা নিয়ে আমার সাথে অনেক কথা বলছেন যে আপু খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আপনাকেও দেখেছি, তো সেই মোমেন্টে কিন্তু তারা
তারা আমার ওই যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে কিন্তু তারা লাল শাড়িটাও দেখতে চেয়েছে। তো আমি বেসিক্যালি একটা লাল শাড়ি নিয়ে গিয়েছিলাম, আমি ওখানে আমার ট্রেলারটা দেখেছি। তো ওনারা চেয়েছেন বা চাচ্ছেন আমেরিকান বাসীরা লাল শাড়িটাও যেন আমেরিকাতে রিলিজ হয়। আমাদের বাংলা চলচ্চিত্রের বিশেষ করে বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছে তারা কিন্তু বাংলা সিনেমা দেখছেন বা দেখার আগ্রহ প্রকাশ করছেন। একটু জয়ের কথা জানতে চাই, বাবার সাথে সন্তানরা সবসময় প্রতিটা মুহূর্ত আসলে তাদের একদম স্মৃতি চারণের মতো মুহূর্ত হয়ে দাঁড়ায়। সেই সুবাদে যদি বলি যে শাকিব খান এবং তার ছেলে জয় খুব সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট করেছে এবং দর্শকরাও কিছু দেখেছে এবং যতটুকু আসলে দেখানো হয়েছে ততটুকু দেখেছে, এবং যদি একদম অন্তরের থেকে কথা বলা হয় তারা খুবই খুশি বাবা ছেলের এই খুনসুটি এই ভালো মুহূর্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি। জয়ের কথা একটু জানতে চাই, তার বাবার সাথে রিলেশন গুলো তৈরি হয়েছে, তাদের মধ্যে আসলে রিলেশনটা কিন্তু ওই বাবা ছিল না, তাদের মধ্যে রিলেশনটা আসলে দুই বন্ধুর মতো। সো ওইরকম দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে তাদের চেয়ে আর সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না, তো সেটাই হয়েছে তাদের মাঝে। দুই বন্ধুর মানে মধ্যমণি তো আপনি আসলে।